লবণের দাম বাড়ার গুজবে সকাল থেকে শুরু হয়েছে লবণ কেনার প্রতিযোগিতা। ক্রেতারা কেউ 2 কেজি, কেউ বা 5 থেকে 10 কেজি পর্যন্ত লবণ কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। দাম বাড়ার গুজবে লবণ কেনাকে কেন্দ্র করে শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন বাজারের দোকানগুলোতে ছিল লক্ষণীয় ভিড়। লবণের এসব গুজব প্রতিরোধে নকলা বাজারে পাইকারি লবণ ব্যবসায়ীদের নিয়ে মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এক মতবিনিময় সভায় আয়োজন করেন। মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহানউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্না, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, লবণ ব্যবসায়ী মঞ্জুরুল হক, আহসানুজ্জামান সবুজ, তপন সাহা সহ বাজারের পাইকারি লবণ ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। এখন এটা সরকারের আসলে ভাবতে বলতে পারবে আসলে কিভাবে জিনিসটা হয়েছে কিংবা এটার ভিতরে কি আছে, ব্যবসায়ী যারা আছে। আজকে সারাদিনে ব্যস্ততার কারণে টিভিতে দেখা হয় না, যখন কাজ টাজ শেষ করে যখন আমি বাসায় আসেন একটা ভালো কাজ, এই সময়টুকু দিলে আরো দেশ অনেক এগিয়ে যাবে। আমাদের এখানে না, আমরা 24 টাকা বিক্রি করতেছি, মানে একটার দাম 24, দোকানে 30 টাকা বিক্রি করতেছি। শেরপুর থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে এ টু জেড নিউজ লাইভ।